গুড মর্নিং গাইস, দেখতে পাচ্ছ রান্না করছি, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তন্ময় বেরোনোর সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এই বৃষ্টির কোনো মানে নেই, মানে এই বৃষ্টিতে কোনো বা তুই তো মানে ভীষণ মানুষ, এই বৃষ্টিতে কোনো রকমই ঠান্ডা হয় না। এই বৃষ্টিটা হচ্ছে বৃথা বৃষ্টি বলে যেটাকে, মানে জাস্ট দিখাবে বালা বৃষ্টি। এই বৃষ্টিতে কিছুই হবে না আলটিমেটলি আমাদের। দিদি ভেবেছিলাম যে বেরোবো একটু, কারণ একটু বাইরে কাজ আছে বলতে পারো, মানে কিছু জিনিস কিনতে হবে। তো আমরা ভেবেছিলাম বেরোবো, তো কখন বেরোতে পারবো জানি না, স্নান করে রেডি তো হই, যদি না বেরোতে পারি তাহলে তো কিছু করার নেই, বাট আমরা তো ট্রেনেই যাবো, তো সমস্যা হওয়ার কথা নয়। তো দেখা যাক কখন বেরোই। আর দেখতে পেলে তো হওয়ার কথা বলতো, যখন আমরা মাথায় তেল দিয়েছি ভরে ভরে ছিপড়ে বোঝা যাচ্ছে না, তো সমস্যাটা হবে যখন যাদবপুরে নামবো, ওখান থেকে যখন অটোতে যেতে হবে তখন সমস্যা হবে। তন্ময় তো অফিস চলে গেছে, আর ওকে টিফিন নিয়ে দিয়েছে আজকে, মানে ও নিজেই টিফিন নিয়ে যেতে চায় না, তো আজকে হঠাৎ করে বললো যে আমায় টিফিন দেবে আজকে। আমি বললাম হ্যাঁ দেবো না কেন, তো বলছে যে আজকে আমার একটু ইচ্ছে করছে আলু ভাজা রুটি খেতে, আমি খেয়েও যাবো আবার নিয়েও যাবো। তো কালকে রাতে চিকেন ছিল, তো আমরা চিকেন দিয়ে রুটিটা খেয়ে নিয়েছি, আর ও আলু ভাজা দিয়ে খেয়েও গেছে, আবার টিফিন নিয়ে গেছে, কারণ আজকে বাড়িতে খেতে হয়তো ওর ইচ্ছে করছিলো না। তো প্রায় দিনই আমি আমার দিদি বলি যে তোমাকে টিফিন করে দেবো, বা সকালে রান্না হলে তোমরা জানো যে ও খেয়ে যায় না, তো ওই জন্য আর কি করে দেওয়া হয় না। তো আজকে নিয়ে গেল, তো ও আজকে তাড়াতাড়ি চলেও আসবে, তো ভেবেছিলাম যে ওর সাথে বেরবো, কিন্তু ও স্টাফ বারণ করে দিয়েছে পরীক্ষার আগে, তোমায় আর কোথাও নিয়ে যাচ্ছি। তো বললাম যে এরকম কয়েকটা জিনিস কিনতে হবে, আর কলেজ যাওয়ার মতো একটু সাইড ব্যাগ টাইপের কিছু কিনতে চাচ্ছি আমি, যাতে মানে শুধুমাত্র সবসময় ব্যাগ নেই না, যাওয়া আসা করা যায় না, তাই না? হ্যাঁ, তো ওরকম টাইপের একটু ব্যাগ কিনতে চাচ্ছি। তো বললো যে তাহলে সাউথ সিটি চলে যাও, ওখানে ছাড়া পাবে না কোথাও ভালো, আর সিলার্সে ওরকম টাইপের ব্যাগ আমি কখনো দেখিনি, হ্যাঁ মানে পাইনি, মানে সেটাই বলছি যে দেখিনি, অনেক বড় হয়ে যাচ্ছে না একদম ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওই জন্য ভাবলাম যে একটু যাই, যে দেখে নিই যে পাই কি না, আর যেগুলো দরকার আছে মানে টুকিটাকি, মানে ধরো ব্রাশ কিনতে হবে, ডিওডোরেন্ট কিনতে হবে, রুম ফ্রেশনার বলো, তারপরে আমার একটা লিপ বাম কিনতে হবে, মানে টুকিটাকি যেগুলো জিনিস হয় কিনতে হবে, টয়লেট ফ্রেশনার কিনতে হবে, ন্যাপথলিন, পিঙ্ক একটা লিপস্টিক নিতে হবে, পিঙ্ক কালার লিপস্টিক আমার নেই, শেষ হয়ে গেছে। তো না রেড আছে, তাও তাও রেড অনেকগুলোই আছে, ওটা তো হারিয়ে গেছে, জানি না কী করে হারিয়ে গেল, তো যাই আমি দুদিন ইউজ করেছিলাম, তো যাই দুদিন ইউজ করেছি বলতে কি, মানে যেদিনকে এসে সেদিনকে একটুখানি পরে দেখেছি, আর আরেকদিন মানে এমনি জাস্ট সকালবেলা একটু পরেছি যে কেমন লাগছে দেখি। আর আমি যেদিন তোটা এসে ওই দিনই জাস্ট একটু পরে সারাদিন ছিলাম, ব্যাস সারাদিন না যেটুকু সময় ছিল আর কি সেটুকু ব্যাস। যাই হোক, যেটা হারিয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, এখন হারিয়ে যাবে তো কোথা, ঘরের মধ্যে লিপস্টিকের পা হয়েছিল, লিপস্টিক হেঁটে হেঁটে টুকুস টুকুস করতে করতে চলে গেছে। তো যাই হোক, এখন স্নান করে আমরা রেডি হইনি, তারপরে তোমাদের সাথে আসছি আবার, তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। গাইস আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো, আর খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বেরিয়ে যাব, তো চলো ব্লগ দেখতে থাকো। আমাদের ট্রেন হচ্ছে 1:35, এখন বাজে 1:05, তো নিচে গিয়ে দেখা যাক অটোটা পাই কি না, যদি অটো না পাই তাহলে এই ট্রেনটা পাচ্ছি না, তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। মনে হয় আমাদের বেরোনো প্ল্যানিংটা বলি হলো, কারণ প্রচণ্ডভাবে মেক করেছে, অটো আসছে বোধহয়, অটো পেলামই না, আমাদের হেঁটে হেঁটেই যেতে হচ্ছে, এত মেক করেছে, যদি বৃষ্টি নামে না তো এবার টেকাবে আমাদের জন্য, আজ মেঘের অবস্থা, যদি বৃষ্টি নামে তো খুব জোরেই নামবে বলে মনে হচ্ছে, ভীষণ মেক করেছে ভীষণ। হ্যাঁ, আর তোমরা হয়তো ভাবতে পারো যে এ কটা জিনিস কেনার জন্য এত দূরে কেন যাচ্ছি, তো আমি তো অনেকদিন বেরোনো হয় না, আর একটু ঘুরেও নেবো ওই জন্য, তো চলো তোমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আমার দেখা যাক এই বৈগন্ডপুর মোড় থেকে অটো পাই কিনা, না হলে হেঁটে হেঁটে যদি যেতে হয়। আচ্ছা, আমাকে এরকম কালো লাগছে কেন, গলাটা ট্রেন পাচ্ছি না, গলা ফলা এরকম কালো লাগছে কেন, হালকা কালার জামা পড়লে এরকম লাগছে। তো ফ্রেন্ডস, আমরা বৈকুণ্ঠপুর মোড় থেকে অটো পেয়ে গেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি কারণ বৃষ্টি নেমে গেছিলো, আর দেখতেই পাচ্ছ আমরা তারপরে স্টেশনে চলে গেছি, স্টেশনে প্রচণ্ড মেঘ ছিল গাইস, তোমাদের আমি দেখাচ্ছি দেখো, তো ফাইনালি আমরা ট্রেনটাও পেয়ে গেছি, বাট সেরকমভাবে ভিডিও টিডিও করতে পারিনি কারণ বৃষ্টি নেমে এসেছিলো,
আর পুরো কালো হয়ে এসেছে চারিদিকটা। তো চলো যাদবপুর নেমে একবার কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা যাদবপুরে নেমে গেছি, আর এখান থেকে আমরা অটো ধরবো। তো এখান থেকে তো ডিরেক্ট অটো পাওয়া যায় না, একটু এগিয়ে গিয়ে তারপরে অটো পাওয়া যায়। তো সামনে যে মেয়েটা যাচ্ছিলো তার চুলের কালারটা মানে দেখছিলাম আর কি। তো সবার চয়েস আলাদা আলাদা, তো আমার কাছে একটু কেমন অর্ডি লাগলো, তাই একটু দেখাচ্ছিলাম তোমাদের। তো চলো ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো। আমরা যাদবপুর নেমে এখন অটো ধরবো, তো অটোর দিকে যাচ্ছি আমরা। মেঘ বৃষ্টি হয়ে গেল এক দফা। তো আমরা পৌঁছে গেছি এখান থেকে, দিদি জল নিচ্ছিল। তো ভেতরে গিয়ে একেবারে প্রথমে আমরা আমাদের কাজটা সেরে নেব। তো চলো আগে আমাদের যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিই, না হলে পরে ভুলে যাব। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কেনাকাটা শুরু করে দিয়েছি আর কি, মানে যেগুলো যেগুলো প্রয়োজন। তো ফার্স্টে আমি নিচ্ছিলাম ব্রাশ, কারণ কি ব্রাশ লাগবে। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যে কী কী নেওয়ার আছে আজকে, আর তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। গাইজ দেখতেই পাচ্ছ দিদি ক্যামেরাটা এভাবে সেট আপ করেছে যাতে ওকে ধরতে না হয়। তো এভাবে রেখে রেখে আমি অ্যাকচুয়ালি শপিং করছিলাম, তো ভালোই হলো, তোমরা দেখতেও পারছিলে আর আমি শপিং করতে পারছিলাম। তো এখানে একটা দাদা একটা জিনিসের ওপর অফার চলছিল আর কি, মানে ওটসের মতন যেইগুলো সকালের ব্রেকফাস্ট হয় মানে খাওয়ার, নানা রকম জিনিস মেশানো থাকে মিউসলি, তো সেটা একটা নিয়ে নিলাম। তো চলো তোমরা দেখে থাকো যে আর কী কী নিই, আর তোমরা সাথে থাকো। সেগুলো কমপ্লিট, আর এখন আমরা একটুখানি খেয়ে নিচ্ছি, মানে একটু খেতে পেয়েছিল। তো হালকা ফুলকা এখানে আমি চকলেট মাফিন খাচ্ছি আর দিদি ডোনাট, মানে দুজনেই আমরা শেয়ার করে খাচ্ছি, তো বেশ টেস্টি ছিল। সো চলো ভিডিওটা তোমরা দেখো আর দেখো যে কী কী করি আমরা। তারপরে
তো তারপর আমরা ঢুকলাম একটু মিনিশোর শোরুমে। তো এখানে ভীষণ কিউট কিউট জিনিস ছিল আর এখানে ভীষণ লো প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমি ভাবছিলাম যে প্রথমে রাতে ঘুমানোর যেগুলো হয় এই যে এগুলো নেব, তো পরে ভাবলাম যে না থাক, ওটা কোনো জরুরি জিনিস ছিল না আমার জন্য। তো এখানে ভীষণ সুন্দর সুন্দর সফট টয়েস ছিল, তো আমি ভাবছিলাম যে কাশ তন্ময় আসতো তো আমাকে হয়তো একটা দিলিয়ে দিত, বাট কী করবো। তো চলো তোমরা কন্টিনিউ করো, দেখো আমরা কী কী নিই। এখান থেকে আমরা জাস্ট ওয়াটার বটলটাই নিয়েছিলাম আর সেরকম কিছু নেওয়া হয়নি। তো এটা আমি চুজ করছিলাম যে আমি ওই রাতে ঘুমানোর ওই যে যেটাকে বকি বলে একটা, বেশ আমার নাম মনে নেই। তো এখানে দেখো হিপ্পো ছিল, কি কিউট কিউট কালারের, ভীষণ কম প্রাইসে। তো চলো তোমরা দেখে থাকো। আমাদের সব কিছু কমপ্লিট, এখন আমরা ভাবছি না কী খাবো, কারণ কি আমাদের খিদে তো পাইনি, তাই না? তো আমরা ভেবেছি যে কফি খাবো, সো দেখা যাক কী খাই। ফাইনালি আমাদের ঠিক করলো যে আমরা কফি খাবো। আর দিদি এখন ক্যাশ করাতে গেছে, মানে এখানে ডিরেক্ট ক্যাশ দিয়ে করা যায় না, মানে বিল এখানে একটা কার্ড আছে, ওই কার্ডে কার্ড করতে হয়, দেন ওটাতে টাকা ভরতে হয়। তো সেটাই করাতে গেল দিদি, আর কিছুই খাবো না, কারণ নিচে থেকে মাফিন আর হচ্ছে ডোনাট খেয়েছিলাম, তো সেরকমভাবে কোনোই খেতে নেই। তো এখন জাস্ট কফি খাবো খুবই। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো, আসাম থাকো। তো আমি তো ক্যাপচেনও খাবো বলেই দিয়েছি, বাট এই কী খাবে কনফিউজ। আমি বলছি স্ট্রবেরি শেকটা দেখলাম, আমার তো প্রবলেম আছে না, তুই যা না, তুই যা না রে, তুই দেখ। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ভীষণ টায়ার্ড লাগছে। তো দেখতেই পাচ্ছ দিদি এখানে আমাকে কফি দিতে আসছে আর ও শেক খাবে, সো ওই জন্য আমি ভিডিওটা করছিলাম। তো আর ভিডিওটা বেশি বড় করব না চলো, কারণ চার্জ একদমই শেষ হয়ে গেছে। তো দিদি স্ট্রবেরি শেকটা নিয়ে আসবে, আমরা খাবো আর বেরিয়ে যাব। তো চলো ব্লগটা বাড়ি যেয়ে তারপরে কথা বলছি, আর বাড়িতে চার্জে বসিয়ে দেন ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো, তার আগে আর পারবো না। তো চলো দেখতে থাকো ভিডিওটার সাথে থাকো। আমাদের কথা ছিল শুধু কফিটা খাওয়ার জন্য, তো ও আমাকে ফোর্স করলো যে তুই শেকটা খেতে, মানে আমি স্ট্রবেরি শেকটা পছন্দ করি, আমি আগে খেয়েছি, হ্যাঁ ও আগে খেয়েছে কেন, তো ও আমাকে বারবার বলছে যে তুই তো শেক ভালো খাস, তুই ওই শেকটা ট্রাই করে দেখতে পারিস এখানকার। তো গাইজ ওর কথা শুনে আমি এনে ভালোই করেছি, শেকটা জাস্ট অসাধারণ। এখন কফিটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে যে তুই কফি খা ও শেক খা। অ্যাকচুয়ালি আমি এখন থেকে অ্যাভয়েড করছি বাইরে জাঙ্ক ফুড খাওয়ার, অ্যাকচুয়ালি এই সমস্ত ড্রিঙ্ক থেকে জিনিস একটা লেভেলও কিছু থাকছে, কারণ কফিতে ক্যাফিন থাকে, কফি থাকে, অতটা প্রবলেম হয় না, মানে ফ্যাটের ক্ষেত্রে তো আমি একটা দিনের মধ্যে কিছুটা অ্যামাউন্ট অফ দিয়ে আমি মানে বাইরে জাঙ্ক ফুড বা কার্বোহাইড্রেট যাইনি আমার দিদি, মানে কনফিউজ হয়ে হয়ে লাস্টে বিবার একটা কুর্তি কিনলো, তো ও এটা বার্থডের জন্য অ্যাকচুয়ালি বাবা দিল ওকে, তাই তো
তো যাই হোক, আমারও সেম কুর্তি নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওখানে ছিল না, তো আমি গেলাম সোচে। সোচে গিয়েও আমি যে কুর্তিটা পছন্দ করলাম ডাব্লুতেও নেই, সেটাও আমার সাইজটা হলো না, ডাব্লুতে একটা পছন্দ হলো না। বাড়ি আসার পথে আর ভিডিও করতে পারিনি কারণ ফোনের চার্জটা একদম কথা বলে দিয়েছিল, একদমই ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো। সো আমরা আজকে সেরকম করে ছবি তুলতে পারিনি, অ্যাকচুয়ালি ফোনটা নেটটা অন ছিল তো ওই জন্য তাড়াতাড়ি চার্জটা ফুরিয়ে গেছে। তো বাড়ি আসার পরে আর ভিডিও বানাইনি, দেখাইনি তোমাদের যে কী কী নিলাম, সেরকম কিছুই না, সাবান টাবান বাড়ির যেগুলো প্রয়োজন, মানে যেগুলো বলেছিলাম তোমাদের, তাও তার মধ্যে থেকে পারফিউমটা পাইনি, যে পারফিউম নিয়ে ভুলে গেছিলাম, আর সেরকম কিছুই নিইনি। দিদি নিয়েছে একটা কুর্তি, তো সেটা ওর যেদিনকে বার্থডের দিন ও করবে সেদিনকে দেখতে পাবে তোমরা, ওটা বাবা ওকে দিয়েছে, আমার একটা পছন্দ হয়েছিল কিন্তু ওটা খুব হাই রেঞ্জ ছিল ওই জন্য আমি নিইনি, টাকা মাকা জমিয়ে যদি পারি কোনোদিন নেব। তো যাই হোক, আজকে ব্লগটা বড় করছি না, খাওয়া দাওয়া কমপ্লিট দেখতেই পেলে তোমরা, তন্ময় রান্না করেছিল, তো ভীষণই মানে ভাগ্য করে ওকে পেয়েছি যে এতটা মাথা ধরে গেছে, ও বুঝতে পেরেছে, মানে ও তো অফিস করে এসছে আগের দিনই, আগের দিনটাতেও ও রান্না করেছে, তো তবুও ও মানে নিজে থেকে রান্না করা আরম্ভ করে দিয়েছিল, আর খাবারটা খুব টেস্টি হয়েছিল। প্রচণ্ড মাথা ব্যথা করছে, এখনই ঘুমিয়ে পড়বো, একদমই ভালো লাগছে না, আর চোখের পাওয়ারটা যেহেতু বেড়ে গেছে না, তাড়াতাড়ি চশমাটা না নিলে সমস্যাটা শেষ হবে না। তো দেখা যাক, গ্লাসটা চেঞ্জ করি নাকি নতুন ফ্রেম নিই তোমরা জানতেই পারবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো।